দেখেছি ট্রেন থেকে নেমে মাহফিল 3.5 কিলোমিটার কি 3 কিলোমিটার রাস্তা দূরে এই এক হাত দিয়ে জামা আর লুঙ্গি ধরে উঁচু করেছি আর আরেক হাতে জুতো নিছি মাছুট ছুটে ছুটে মাহফিল ধরেছি মানে টাইম শর্ট হয়ে গেছে আল্লাহ সেই স্টেজে উঠে নাহামাদুহু বলে আর কিছু বলতে পারেনি দম লেগে গেছে তো হুজুর ছুটে ছুটে দম লেগে গেছে জীবনের শুরুর কথা বলছি আজকে আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে ওয়াচ করলাম তখন আল্লাহরে বলতাম আল্লাহ একটা সাইকেল হয় আমার জীবনে আমি প্রথম প্লেনে উঠে ওয়াচ করতে গিয়েছি জায়গাটার নাম হলো আহমেদাবাদ কথা বলেছি আহমেদাবাদ জীবনের প্রথম যাচ্ছি প্লেনে উঠে আমার জীবনের সর্বপ্রথম ওয়াজে নজরানা পেয়েছিলাম 5 টাকা 5 টাকার একটা নোট টাকাটা এনে আমার আম্মাজির হাতে দিলাম আম্মাজি চোখ ভরা পানি নিয়ে দোয়া করেছিল আল্লাহ তোকে আলেম বানাবে আল্লাহু আকবার মাদ্রাসায় আপনার আপনার পড়ার লাইফ থেকে আমি ওয়াচ করি কোথাও গিয়েছি বাসে করে কোথাও গিয়েছি ট্রেনে করে দেখেছি ট্রেন থেকে নেমে মাহফিল 3.5 কিলোমিটার কি 3 কিলোমিটার রাস্তা দূরে এই এক হাত দিয়ে জামা আর লুঙ্গি ধরে উঁচু করেছি আর আরেক হাতে জুতো নিছি মাছুট ছুটে ছুটে মাহফিল ধরেছি মানে টাইম শর্ট হয়ে গেছে আল্লাহ সেই স্টেজে উঠে নাহামাদুহু বলে আর কিছু বলতে পারেনি দম লেগে গেছে তো হুজুর ছুটে ছুটে দম লেগে গেছে জীবনের শুরুর কথা বলছি আজকে আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে ওয়াচ করলাম তখন আল্লাহরে বলতাম আল্লাহ একটা সাইকেল হয় এই চাইতে হবে কার কাছে জোরে বলুন জোরে বলুন পাকা ইমানদারের পরিচয় হলো বাড়ির লবণ যদি ফুরিয়ে যায় আগে আল্লাহর কাছে চাইতে হবে পাকা ইমানদারের পরিচয় হলো পা জুতোর ফিতে যদি ছিঁড়ে যায় আগে আল্লাহর কাছে চাইতে হবে নাউজুবিল্লাহ তার মানে এই না যে বাজার থেকে ফিতে আপনার জুতো লেগে যাবে আল্লাহর কাছে চেয়ে বাজারে যান এটা হচ্ছে পাকা ইমানদারের পরিচয় তাই বললাম আল্লাহ একটা সাইকেল হয় তখন সাইকেলের বিশাল মূল্য তখন বিয়েতে যদি কারো সাইকেল দেয় গ্রামের লোক দেখতে আসতো কি সাইকেল দিছে রে আর এখন তো হাতে টানা মাল ছাড়া হচ্ছে না কথায় কথা বেড়ে যায় আপনাদেরকে বলছি মেয়ে বিয়ে দিলে যেন সঙ্গে সঙ্গে ওরে মোটরসাইকেল দেবেন না দেবেন না কারণ ও ফাও মাল টানবে বেশি ও মরবে আপনার মেয়েটারও মরবে ফাও মাল কথা বলে না টানবে বেশি ও মরবে মেয়েটারও মরবে দেবেন দুটো একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে দেবেন তখন পাওয়ার কমে যাবে তাই বললাম আল্লাহ একটা সাইকেল হয় আল্লাহ একটা সাইকেল দিল সাইকেল চালিয়ে মাহফিলে যাচ্ছে ও আল্লাহ দেখি কিছু কিছু হুজুর মোটরসাইকেলে মাহফিলে আসতেছে তাই বলতে যে আল্লাহ ওরা সব হাতে টানতেছে আমি আর কতদিন পায়ে মারবো আমার একটা হাতে টানো দাও চাইতে হবে কার কাছে আল্লাহ একটা মোটরসাইকেল দিলে পালসার পালসার তখন হচ্ছে পালসার পালসার তখন বাজার খুব আমার 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 খুব মনে পড়ে সে সময় পালসারের দাম ছিল 72,000 টাকা 72,000 টাকা মানে বিশাল ব্যাপার ও আল্লাহ তারপরে কিছু কিছু মাহফিলে যাচ্ছি দেখতেছি হুজুররা সব চার চাকায় আসতে যাই বললাম আল্লাহ ও গা চার আমার দুই কেন আমার চার দাও আল্লাহ দিল আমাকে চার চাকা তারপরে দেখি কিছু কিছু হুজুর বলতেছে আমি আজকের প্লেনে করে অমুক জায়গায় জলসায় গেলাম আমি বললাম আল্লাহ ওরা আসমানে আমি জমিনে কেন আমার আসমানে তো লো জীবনের প্রথম যাচ্ছি আহমেদাবাদ গুজরাট প্লেনে উঠে মাহফিলে যাচ্ছি কোন কথা বোঝানোর জন্য এখানে এসেছি আল্লাহর দৃষ্টির আড়াল কিছু করা যায় না ও যুব
লোকেরা প্লেনে যাচ্ছি নতুন জামা নতুন পাজামা নতুন ব্যাগ ওরে প্লেনে উঠে যাচ্ছি মানে আমি আমি তো বিশাল বড় হুজুর হয়ে গেছি না কথা বলে না প্লেনে উঠে যাচ্ছি মানে আমি তো বিশাল বড় হুজুর না বেশ সেজে গুজে একদম নতুন যাচ্ছি যাচ্ছি আল্লাহ কিন্তু এয়ারপোর্টে যে চেক হয় আমার জানা ছিল না বাপে জমে তো যায়নি তো এই আপনারা কারা কারা প্লেনে উঠছেন একটু হাত তুলেন তো প্লেনে কই কই হাজির সাহেব পুরো এই রকম করে দাঁড়াতে হবে সোজা হয়ে দাঁড়াতে হবে ওই ছেলেরা যে ব্যাডমিন্টন খেলে না ওই নামে একটা মেশিন আছে পুরো দুই ফাঁকে ফাঁকে মাঝখানে দেবে মাথা থেকে পা শেক হবে শেক তা আমার ছেড়ে দিছে আমার ব্যাগটারে আটকে আছে इसके अंदर क्या है तो আমার তো জামা টামা আছে আর 1 লিটার পানি আছে তো আমি বললাম इसके अंदर कपड़ा भिगाए रहे और थोड़ा सा पानी है ওরা বলছে थोड़ा सा पानी पी लीजिए তাই বললাম আল্লাহ এখন তো আমার তো পানির টিশা লাগেনি পিপাসা লাগে পানি খেতে বলতেস কেন আবার মনে হচ্ছে হয়তো ভাতটা হয়ে যাচ্ছে কি থেকে জানি তো এক ঢোক খেয়েছি বলছে আর কুছ পি লিজিয়ে তার মানে ও বলতে চাচ্ছে এতে যদি কিছু মেশানো টেশানো থাকে তুই আগে মর খেয়ে তুই আগে মর ছেড়ে দিল আমাকে কিন্তু ব্যাগ ফের ধরে যাবে কি ব্যাপার মানে ওদের মেশিন ওদের যে মেশিনে ব্যাগটা চেক হচ্ছে সেই মেশিন বলে দিচ্ছে আমার ব্যাগের ভিতরে এমন কিছু জিনিস আছে যেটা প্লেনে এলাউ নেই এখন ভাই আমাকে বলছে আপনার ব্যাগের ভিতরে কি আছে সব বার করুন সব বার করেছি কিন্তু আবার দেয় সেই মেশিন কি 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 করে ডাকতেছে তার মানে ও বলতে চাইছে এখনো মাল আছে আচ্ছা ভাই অস তখন কি হবে বলে মনে হচ্ছে দোয়া দরুদ যাচ্ছে তো সব শেষ আমি বলি আল্লাহ তুমি আমার এখান থেকে ফ্রি বাড়ি নিয়ে যাও এই আমি কি চালায় পড়েছি মানে যত দোয়া দরুদ ছিল বিপদে মুসিবতে পড়লি দোয়া দরুদ সব শেষ হয়ে গেছে আমার যতবার দিচ্ছি ততবার বলতেছে মাল আছে মাল আছে মাল আছে বাবা শেষবার তন্ন তন্ন করে খুঁজে দেখি একটা গোপন জায়গায় কিভাবে একটা হাফ ব্লেড ঢুকে গেছে কি গেছে কি গেছে হাফ ব্লেড মেশিন ওইটা ধরে দিচ্ছে দুনিয়ার মেশিনের পাওয়ার যদি এই হয় আল্লাহর সিসি মেশিনের পাওয়ার এর চেয়ে কম না বেশি রাতের আঁধারে হোটেলে কি করেছিলি ফোনে কানে কি বলেছিলি এই কথাগুলো আল্লাহর সিসি ক্যামেরায় লোড হয় না হয় না সব ধরা পড়ে যাবে কোন জিনিস আড়াল করা যাবে না কোন জিনিস গোপন করা যাবে না সব ধরে পড়ে ও মায়েরা বোনেরা ভাবিরা মায়েরা বোনেরা ভাবিরা আমি শানুর আলম আমি কারোর বড় ভাইয়ের মতো কারো ছেলের মতো কারো সমবয়স্ক দিনের সাথে আমার পায়ে ধরতে লজ্জা নাই ওই মায়েদের পায়ে হাত রেখে বলে গেলাম ওই বোনেদের পায়ে হাত রেখে বলে গেলাম ওই ভাবিদের পায়ে হাত রেখে বলে গেলাম সমিতি আর করবেন না নামটা কেটে দেন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে রে মা ক্ষমা যদি না চান কান্নাকাটি যদি না করেন রোনাজারি যদি না করেন বিনা তওবায় যদি মারা যান না জাহান্নাম আর আগুন আপনার ছাড়বে না আল্লাহু আকবার চলুন একটু মদিনার থেকে ঘুরে আসি আপনাদের কি কষ্ট হচ্ছে
কষ্ট চলুন একটু মদিনার দিকে ঘুরে আসি মদিনা যেতে মন চায় না চায় না চলুন একটু ঘুরে আসি দরুদ শরীফ আল্লাহুম্মা আরেকটুখানি আওয়াজ তোলা যায় না আল্লাহুম্মা সাল্লি আলা এই কমিটির ছেলে তোর আমার মারবি এখন আমি টাকা চাই মরবো কে কাছে শেষ কথা বলছি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ মাফ করে দেবে বান্দার গোনা যদি আসমান সমূহ বান্দাই গোনা নিয়ে আল্লাহ পাকের দরবারে যদি ক্ষমা চায় রোনা জারি করে বান্দা খানে সন্তরে যদি তওবা করে খানে সন্তরে তওবা করে আল্লাহ দরবারে যদি ক্ষমা চায় আল্লাহর আল্লাহ দরবারে যদি রোনা জারি করে বান্দা বান্দির চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে গিয়ে আল্লাহ পাক ওই বান্দা বান্দির জীবনের গোনাগুলোকে মাফ করে দেয় জোরে বলতে পারলেন না একটু মহব্বতে বলতে পারলেন না আচ্ছা এই টাকা চাইতে হবে কিসের জন্য জলসার জন্য খোকা ছাড়ুন বিসমিল্লাহর সঙ্গে তিনবার সূরা ফাতিহা ১০বার সূরা ইখলাস ১১বার দরুদ শরীফ পড়ুন দোয়া হবে আপনাদের টাকা দিতে হবে না বিসমিল্লাহর সঙ্গে তিনবার সূরা ফাতিহা ১০বার সূরা ইখলাস ১১বার দরুদ শরীফ পড়ুন আর আপনাদেরকে আপনাদের প্রত্যেককে বলছি আপনারা যেভাবে সবাই মিলে সহযোগিতা করে মাহফিলটা চালান আপনারা প্রত্যেক বছরে মাহফিলটা কায়েম রাখবেন একটা মাহফিল চালাতে গেলে এখন তো অনেক খরচ রে ভাই আপনারা নিশ্চয়ই দেন বলে মাহফিলগুলো হয় আপনারা নিশ্চয়ই দেন বলে মাহফিলগুলো হয় তো আপনারা যেভাবে দেন আপনারা সবাই কম বেশি করে দেবেন সবাই দেবেন আল্লাহ আল্লাহ পাক যাকে যেমন সামর্থ্য দিয়েছেন আপনারা তমন দেবেন আল্লাহর রহমত হবে আপনি এখানে দেবেন আল্লাহ আপনার রুজিতে বরকত দেবেন আল্লাহ চাষে বেশি বেশি ফসল দেবেন আল্লাহর রহমত হবে আচ্ছা যেহেতু ভাইরা আমার কাছে দাবি করেছে তো দুটো ছেলে হয় দুটো ছেলে ১০০০ করে ওয়াদা করবে দুটো ছেলে যার শেষ ভালো তার সব ভালো এই আখেরি মোনাজাতে আমি ওদের জন্য দোয়া করবো আর তো কিছু করতে পারবো না দুটো ছেলে একটু হাত তুলতে পারবি বাপ যে হুজুর আমরা আগামী বছর দুজনে ১০০০ করে ২০০০ দেবো দুটো ছেলে অন্তত ওদেরকে সম্মানটা থাক কমিটির ছেলেদের দুটো ছেলে তার মধ্যে এক নাম্বার কি আছে যে হুজুর আমি দেবো জীবিত আব্বা মার নামে দান করতে হয় আবার মৃত আব্বা মার নামে দান করতে হয় অনেকের আব্বা আম্মা জীবিত আছে হুজুর আমার আব্বা আম্মার জন্য তাদের হায়াতে বরকতের জন্য দোয়া করেন আমি ১০০০ টাকা দেবো কে আছো বেটা একটু হাত তোলো তো এই গভীর রাত আমি তোমাদের ভাই তো মোহাম্মদ শাহজাদ আলম আমি তোমার জন্য দোয়া করে যাব আমি তোমার ভাই কে আছে বাবা যুবকদের মধ্যে কেউ নেই আলহামদুলিল্লাহ দেখো তো ছেলেটা কত সুন্দর দোয়া চাইলো যে হুজুর আমি ১০০০ টাকা দেবো দোয়া করেন আমার আব্বা আম্মা যেন নামাজি হয় কত সুন্দর দোয়া চাইলো ছেলেটা আল্লাহ পাক আমার ভাইয়ের ওয়াদাটা কবুল করুন আল্লাহ পাক আমার ভাইয়ের এই ওয়াদাটা কবুল করে এই ওয়াদার ওসিলায় ওই ছেলেটার আব্বাকে নামাজি বানিয়ে দিই আম্মাকে নামাজি বানিয়ে দিই আল্লাহ পাক তাদের আপনি হেদায়েত নসিব করুন বলুন আমি আরেকজন কই আবার বলতেছে ওই দেখো আবার ওখান থেকে বলতেছে মোটা খাতা লেজা হ্যাঁ হ্যাঁ
আর একজন কে আছে আর একজন দাও এই ছেলের একজন একটু হাত তোলো আরে এক বছর পরে দেবে তো বেটা একটু হাত তোলো না যে হুজুর আমি দেব 1000 টাকা কে আছে দুই নম্বরে কে আছে দুই নম্বরে কেউ নেই রে এই কেউ নেই একটু বলো যে হুজুর দুই নম্বরে আমি দেব 1000 টাকা আমি তোদের ভাই তো এই ছেলেরা এই কত পয়সা কত দিকে চলে যায় মোবাইলের পিছনে কত পয়সা খরচ হয়ে যায় ছেলে দে 1000 টাকা দে দে হয়েছে বাবা তোরা তো আলোচনা করলি না একটু তোরা তিন চার জন কি একটা আলোচনা করলি তো হ্যাঁ দে 1000 টাকা দে আরে এখন না নামটা বল দে কে আছে যা আমি দেব 1000 টাকা আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরে বাবা আছে রে আছে আছে তকবীর দাও তো নারে তকবীর আমি একটা সমান বিচার করে দেই ভাই সমান বিচার এপারে পুরুষ ওপিরা মানে এপারে পুরুষ পর্দার ওপারে মায়েরা পুরুষদের পক্ষ থেকে দুটো এসেছে মায়েদের পক্ষ থেকে দুটো নাম চাই পুরুষদের পক্ষ থেকে দুটো এসেছে আপনারা পড়তে থাকুন আর এর ভিতরে মায়েদের পক্ষ থেকে দুটো নাম একটু পাঠান তো মা যে আমরা দুই যায় ননদে কি ভাবি ননদে আমরা 1000 1000 করে দেব মহিলাদের ভিতর থেকে দুটো নাম পাঠান আর আমরা তারে পড়তে থাকি পড়তে থাকি ওই যে আমার ভাইটা ওই সালাম সালাম আব্দুস সালাম আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন পড়তে থাকে ওই ঘরের ভিতরে আমার সেই খাদেম ঘুমোচ্ছে না ও একটু ডেকে দাও কি ডেকে দাও ওরা শুধু খাচ্ছে আর ঘুমোচ্ছে আয়ে আয়ে খোকা আমি কোথাও খাই দেখেছিস দেখেছিস কোনদিন না আমি দাওয়াত বাড়ি খাই না রাত হোক সকাল হোক আর ভোর হোক সেই বাড়ির থেকে খেয়ে বেরিয়েছি আল্লাহ হায়াত রাখলে বাড়ি গিয়ে তারপরে খাওয়া হ্যাঁ একটু চা মুড়ি টুড়ি খাই একটু পান টান খাই খাই তবে টোটালি কারোর এই ভাত খাওয়া বন্ধ করে দিয়েছি এই জন্য এক এক বাড়ির এক এক রকম রান্না আর যে বাড়িতে হুজুররা যাবে মেয়েদের মধ্যে প্রতিযোগিতা হয় হুজুর আসতে মানে কায়দা করে রান আর কায়দা করে রান মানে তেল কি করবে হ্যাঁ হুজুররা সব শেষ কায়দা করে রান ওই জন্য আর কোনো দাওয়াত বাড়ি খাই না তবে খুব মুসিবতে পড়লে তখন আর কিছু করার থাকে না আচ্ছা মায়েদের পক্ষ থেকে দুটো নাম পেলাম না তো মা কি আমার কোনো বোন দুটো নাম এই ছেলেরা কমিটি ছেলেরা কেউ যাও তো মায়েদের কাছে আমার মায়েরা খুব ভালো নিশ্চয়ই মায়েদের পক্ষ থেকে দুটো নাম আসবে মায়েদের পক্ষ থেকে পুরুষদের পক্ষ থেকে এসছে মায়েদের পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ এই খোকা আমি পুরুষদের মধ্যে চেয়েছিলাম কজন দুজন আরেকজন বেড়ে গেছে শাকির মোল্লা আলহামদুলিল্লাহ বলছে হুজুর আমি 1000 টাকা দেব আল্লাহ কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন আখেরি মোনাজাতে না সকলের জন্য দোয়া করব আমি দোয়া করব মায়েদের পক্ষ থেকে খুব তাড়াতাড়ি পাঠান اللهم صل على سيدنا مولانا محمد دور একটা করে নষ্ট হয়ে যায়
আচ্ছা ঠিক আছে আমি দেখছি আচ্ছা শেষ কথা একটা বলি আমার কাছে একটা কিতাব আছে সেটা হচ্ছে আল্লামা বড় মহাশয়ের লিখিত নামাজ শিক্ষা অনেকে নামাজ সম্পর্কে জানে না উযু সম্পর্কে জানে না গোসল সম্পর্কে জানে না অনেক মায়েরা আছে উযু সম্পর্কে জানে না গোসল সম্পর্কে জানে না পাক না পাক সম্পর্কে জানে না যদি কারোর কাছে যদি কারোর নেওয়ার আগ্রহ থাকে আমার এই সাথী ভাই আসছে 50 টাকা করে দাম যদি কারোর প্রয়োজন হয় আমার এই ভাইয়ের কাছ থেকে নিয়ে নেবেন জীবনে অনেক পয়সা নষ্ট করেছেন 50 টাকা দিয়ে আল্লামা বড় মহাশয় বসিরহাটের আল্লামা বড় মাওলানা সাহেব রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ হুজুর আল্লামা বলে গেলেন আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম বলুন সুবহানাল্লাহ যদি যদি কারো প্রয়োজন হয় আমার ভাইয়ের কাছ থেকে নেবেন ওর পিন্ট আছে 70 টাকা কিন্তু আমি 50 টাকা করে বিক্রি করি পারলে নেবেন মায়েরা যদি আপনাদের আঁচলের মুড়ে 50 টাকা থাকে পারলে হুজুর আল্লামার লিখিত একটা নামাজ শিক্ষা নেবেন একজন মহিলা 100 টাকা দিয়ে আল্লাহ কবুল করলেন আল্লাহ 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 আচ্ছা মায়েদের পক্ষ থেকে কোনো আদা আসলো না তো হচ্ছে আচ্ছা মায়েরা আপনারা আপনারা 500 করে আদা করতে পারেন 500 করে আল্লাহ আল্লাহ সকলে আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আচ্ছা ছেলেরা তাবারুক নিয়ে এসো বাবা ছেলেরা তাবারুক নিয়ে এসো আরে তাবারুক দেবে তো বিসমিল্লাহ বলে দেবে আল্লাহ বরকত দেবে মায়েরা পাললে মায়েরা পাললে আপনারা নামাজ শিক্ষা আপনারা সংগ্রহ করুন মায়েরা আপনাদের আপনাদের অনেক কিছু শেখার আপনাদের মানে প্রয়োজন আছে আজান সিদ্দিক ১০০০ টাকা আর রমজান তরফদার ৫০০ টাকা আর দুজন মহিলা গোপনে দিয়েছেন ৫০০ করে ১০০০ টাকা আল্লাহ কবুল করলেন